আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটা ভালো এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এডিটোরিয়াল লেটার তো আমি যে পয়েন্টসগুলোর কথা বলছি এই কথাগুলো কেবলমাত্র এডিটোরিয়াল লেটারের জন্য নয় যে কোনো ডেসক্রিপ্টিভ রাইটিংয়ের জন্যই অ্যাপ্লিকেবল তো আমি কিছু টেকনিকের কথা বলবো একটা এক্সাম্পল লেটার ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড নাইনটিনের মেন্স এর কোয়েশ্চেন এটাকে অ্যাজ আমরা এক্সাম্পল নিয়ে বুঝবার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কীভাবে একটা লেটার লিখতে হয় তো যে কথাগুলো বলবো প্রথমেই দেখো মুখস্থ বিদ্যা এখানে কাজ করবে না অনেকে মনে করে যে যেগুলো ট্রেন্ডিং টপিক মোটামুটি জানা যাচ্ছে যে এই জাতীয় টপিক থেকে কোয়েশ্চেন্স আসবে অনেকেই সেগুলো মুখস্থ করে চলে যায় প্রথম কথা তো দেখো হুবহু যে ওই টপিকটাই তুলে দেবে তার কোনো মানে নেই আর দ্বিতীয় কথা সবসময় চেষ্টা করা উচিত যে একটা ভালো করে রাইটিং স্কিল কীভাবে ডেভেলপ হবে নাকি এটা মুখস্থ করে নিয়ে লিখে দিয়ে চলে এলাম অন্য টপিক দিলেই আমি কিছু করতে পারলাম না তো এই অ্যাটিটিউড না অ্যাটিটিউড সবসময় রাখতে হবে যে আমার স্কিল এত ভালো হয় যে কোনো টপিক আমাকে দিলে আমি লিখতে পারি দ্বিতীয় কথা আমি এক্সপেক্ট করবো সবার গ্রামার যথেষ্ট ভালো এবার দেখো গ্রামার্টিক্যাল মিস্টেক দু রকমের হয় প্রথম হচ্ছে বেসিক মিস্টেক্স মানে যাদের কোনো বেসিকেরই প্রবলেম আছে তাদের ক্ষেত্রে একটাই কাজ হবে এখানে তারা হচ্ছে ভালো করে গ্রামার ডেভেলপ করতে হবে উইদাউট গ্রামার কিন্তু লেখা সম্ভব না তো যাদের গ্রামারে প্রবলেম আছে নাইন টেনের যে কোনো স্ট্যান্ডার্ড বই নিয়ে যদি একটু সময় দাও তাহলে গ্রামারটা ইম্প্রুভ হবে এবং যত লিখবে গ্রামার অটোমেটিক্যালি ইম্প্রুভ হতে থাকবে আর দেখো অনেকের প্রবলেম এটা হয় যে গ্রামার যথেষ্ট ভালো এবং যথেষ্ট গ্রিপ আছে কিন্তু যখন আমরা তাড়াহুড়ো করে লিখি অনেক সময় হ্যাভ কে হ্যাজ লিখে দিই has কে have বা কোথাও যুক্ত হবে কোথাও হবে না তো এই ভুলগুলো করে থাকতে এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ ইমপ্রেশন ড্র করে এগুলো থেকে বাঁচার উপায় কি এগুলো থেকে বাঁচার উপায় হলো যে রাইটিং প্র্যাকটিস করতে হবে অ্যাটলিস্ট প্রত্যেকদিন না হলে সপ্তাহে দুটো বা তিনটে টপিকে যদি লেখার চেষ্টা করো এবং সেগুলো কাউকে দিয়ে যাচাই করে নাও তাহলে কিন্তু লেখা অটোমেটিকলি এই মিস্টেকগুলো ধীরে ধীরে মিনিমাইজ একসময় আসবেন তো লেখাই একমাত্র উপায় দেখো প্রত্যেকের একটা ফরম্যাট থেকে সেটা ফলো করতে হবে এসের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে নর্মাল লেটারের একটা ফরম্যাট আছে এডিটোরিয়াল বা ফর্মাল লেটারের একটা আলাদা ফরম্যাট আছে তো প্রত্যেকের ফরম্যাট তোমাকে ফলো করতে হবে এর ফর্ম্যাটে ওটা লিখে দিলে কিন্তু অবশ্যই মার্কস পাবে না যে কোয়েশ্চেনে যেই জিনিসটা তোমাকে বলা হয়েছে সেটাই তোমাকে লিখতে হবে তোমাকে যদি এডিটোরিয়াল লেটার লিখতে বলে সেখানে তুমি তোমার ল্যাঙ্গুয়েজ ফরম্যাল হতে হবে তোমার যে ফর্ম্যাট ফলো করতে হবে সেটাই লিখতে হবে তো আমি যে এক্সাম্পেল দিয়ে যেটা লিখবো সেটাও কিন্তু আমি একটা ফর্ম্যাট ফলো করে লিখবো তোমরা যারা লেখালেখি করো অবশ্যই জানো যে ফর্ম্যাট কী তো যদি নাও জেনে থাকো তাহলে আমি যে এক্সাম্পলটা দেবো অটোমেটিক্যালি তোমাদের একবার রিভাইজ হয়ে যাবে এবার দেখো এগুলো তো হলো ইন জেনারেল টপিক কিছু স্পেসিফিক যে টেকনিকের কথা বলে সেটা দেখো কোয়েশ্চেনগুলো পড়ো প্রথমে যে কোয়ে টপিক তোমাকে দেওয়া হচ্ছে ভালো করে পড়ো ঠিক আছে অনেক সময় আমরা কী করি অর্ধেক কোয়েশ্চেন পড়েই লিখতে শুরু করে দিই বা অনেক সময় কোশ্চেনের কোনো একটা নির্দিষ্ট পার্টে আমরা ফোকাস করি না তো প্রথম কাজ হচ্ছে যখনই তোমাকে একটা জিনিসে লিখতে দেওয়া হবে প্রথমে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে এবং পড়া মাত্রই টু দি এডিটার বলে লিখতে শুরু করে দিলে চলবে না প্রথমে তোমাকে ভাবতে হবে যে আমি কী কী লিখবো কারণ অনেকে লেখা তো স্টার্ট করে দাও মাঝপথে গিয়ে ভাবো যে যা এই কথাগুলোতে লিখলে ভালো হতো বা শেষ হয়ে গেছে তারপর তোমার মনে হচ্ছে যে আর তো জায়গা নেই মাঝখানে এই ইম্পর্টেন্ট কথাটা আমার মিস হয়ে গেল তো এরকম না প্রথম ভেবে নাও যে তুমি কি কি লিখবে তারপর তুমি লেখা স্টার্ট করো ঠিক আছে পয়েন্ট পয়েন্ট করে লিখে নাও যে আমার এই টপিক এই কথাগুলো আমি আমার লেখার মধ্যে ইনক্লুড করব ঠিক আছে এবং যখন লিখবে তখন আরামসে বসে নিটলি লিখতে পারো লিখবার জন্য কিন্তু যথেষ্ট সময় দেওয়া থাকে ভাবতেই সময় লাগে লিখতে বেশি সময় লাগে না সুতরাং ভেবে নাও আগে কী কী টপিক তুমি মানে কোন কোন পয়েন্টগুলো এই টপিকের মধ্যে ইনক্লুড করবে তারপর লিখবে আমি যে এক্সাম্পল দেবো তাতে অটোমেটিক্যালি বুঝতে পারবে কী বলতে চাইছি এবার দেখো ইন জেনারেল একটা কথা বলছে যখনই তুমি কোনো কিছু লিখবে তোমার ভিউ সবসময় আনবায়াস থাকবে ধরো তোমাকে কোনো কোনো একটা ক্রিটিক্যাল টপিকে লিখতে দেওয়া হয়েছে তুমি তোমার লেখনির মধ্যে কখনোই প্রকাশ করবে না যে তুমি কোন পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করো বা কোন রিজিয়ান থেকে বিলং করো বা কোন রিলিজিয়ানকে তুমি সাপোর্ট করো এরকম কোনো ভিউ তোমার থাকা উচিত না তোমার সবসময় অ্যাজ এ সিভিল সার্ভেন্ট মানে তুমি যখন অ্যাসপিরেশন রাখছো একজন সিভিল সার্ভেন্ট হওয়ার তুমি সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমার ভিউ সবসময় আনবায়াস থাকতে হবে নিউট্রাল থাকতে হবে ঠিক আছে তো যখনই কোনো এরকম কোনো ক্রিটিক্যাল জিনিসে তুমি লিখবে তোমাকে পজিটিভ নেগেটিভ দুটো কথাই কিন্তু মাথায় খেয়াল রেখে লিখতে হবে দেখো সবসময় চেষ্টা করবে যে কোনো অফিসিয়াল ডেটা বা কোনো অফিসিয়াল রিপোর্ট এগুলো নিজের লেখার মধ্যে কোনোভাবে ইনক্লুড করার ঠিক আছে এগুলো তুমি যদি লেখো দুই ব্যক্তি অমল আর বিমল অমল যদি একটা সিম্পল অ্যান্সার লিখে দিয়ে চলে আসে আর বিমল যদি নিজের লেখাতে কোনো অফিসিয়াল ডেটা বা কোনো কারেন্ট ইভেন্ট রিলেট করে কোনো একটা কথা ইনক্লুড করে তাহলে অবশ্যই বিমল বেশি মার্কস পাবে কিন্তু ঠিক আছে সুতরাং সবসময় চেষ্টা করবে যে অফিসিয়াল ডেটা বা কোনো অফিসিয়াল রিপোর্ট বা রিসেন্টলি ঘটে যাওয়া কোনো বড়ো ঘটনা যদি আমি আমার লেখার মধ্যে ইনক্লুড করতে পারি অবশ্যই খুবই ভালো কথা এটা দেখো তোমার একটা কোড বলি যে কোনো টপিকে যখন তুমি লিখবে দেখো এগুলো হচ্ছে ইউনাইটেড নেশনসের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এগুলো ইউনাইটেড নেশনসের যে কান্ট্রিগুলো তারা সবাই মিলে কিছু গোল সেট করেছে ঠিক আছে তো আশা করছি অনেকে এই জিনিসটার সাথে ফ্যামিলিয়ার যারা নয় সিম্পলি গুগলে গিয়ে যদি এসডিজি সার্চ করো তাহলে ইমেজটা তুমি পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো সতেরোটা গোল আছে এবং তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো কোনো না কোনো গোল কোনো না কোনো নাম্বারের সাথে ম্যাচ করেই যাবে যেমন ধরো ফর এক্সাম্পল আমি আজকে সিটি মানে শহরের মাসরুমিং অফ দি বিল্ডিংস বিল্ডিংসের উপর লিখতে চলেছি তো এখানে দেখো এগারো নম্বর যে টপিকটা সেটা আমার টপিকের সাথে ম্যাচ করছে সাস্টেনেল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ তুমি জেন্ডার ইকুয়ালিটির উপর লিখছো তো দেখো পাঁচ নম্বর জেন্ডার ইকুয়ালিটি তো এরকম যখনই কোনো টপিক নিয়ে তুমি লিখছো তো সেই সাস্টেনেবল গোলটার কথা তুমি উল্লেখ করে দিলে ঠিক আছে তুমি যখন জেন্ডার ইকুয়ালিটির উপর লিখবে তুমি লিখে দেবে অ্যাজ পাস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নাম্বার ফাইভ তো এই যে কথাটা কেবলমাত্র উল্লেখ করবার জন্য কিন্তু তোমার মার্কস অনেক এনরিচ হতে পারে মানে আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে তোমার কোনো কিছু নাম মনে পড়লে তুমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা উল্লেখ করে দিতে পারো নিজের লেখাতে এটাও একটা খুবই ওয়েল রেকগনাইজড অফিসিয়াল রেফারেন্স বলতে পারো ঠিক আছে এবার দেখো তোমার লেখার যে একটা ফ্লো থাকো যে সামঞ্জস্য রাখতে হবে তুমি মানে যখন লোকের সাথে কথা বলো তোমার একটা কথার মধ্যে যদি সামঞ্জস্য থাকে তবেই তো সে তোমাকে শুনবে তাই না তুমি যখন একটা অ্যান্সার লিখছো সব সময় তোমার লেখার মধ্যে লেখনির মধ্যে একটা ফ্লো থাকতে হবে তুমি প্রথমে প্রবলেমগুলো লিখলে তারপর সলিউশনগুলো লিখলে তারপর একটা কনক্লুশনে এলে আর সেটা না করো তুমি যদি একটা প্রবলেম বলছো আবার একটা সলিউশন বলছো আবার একটা প্রবলেম বলছো তারপর মাঝখানে আবার একটা কোনো অফিসিয়াল ডেটা ঢুকিয়ে দিচ্ছ তো এরকম যে হ্যাফাজারলি তুমি যদি লেখো তাহলে যে এক্সামিনার তোমার খাতা চেক করবে অবশ্যই তোমার মার্কিং কম হয়ে যাবে ঠিক আছে সবসময় তোমার চেষ্টা রাখতে হবে যে আমি ফ্লোটা মেনটেন করো তুমি প্রবলেমস তারপর সলিউশন বা যে কোনো বিষয় মানে কথা বলার যে একটা ফ্লো থাকবে সেটা তোমার কিন্তু লেখনির মধ্যে ফুটে ওঠা উচিত এক্সাম্পল যখন দেবো তখন আরও ভালো বুঝতে পারবে আর সবসময় চেষ্টা করতে হবে যে এন্ড উইথ গুড কনক্লুশন মানে তুমি বিয়েবাড়ি থেকে সমস্ত কিছু খেয়ে যদি মিষ্টিটা খারাপ হয় তাহলে তোমার মুডটা পুরো খারাপ হয়ে যায় ঠিক তেমনই তোমার লেখার একদম শেষে তুমি যদি একটা পজিটিভ নোটে না শেষ করো তুমি যদি হোপলেস ভাবে কোনো একটা লাইন লিখে চলে এসো তাহলে কী হবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে ঠিক আছে তোমার চেষ্টা করতে হবে সবসময় একটা পজিটিভ অ্যাটিউডের সাথে আমি লেখাগুলো শেষ করি ঠিক আছে এবার ডাব্লুসিএস মেন্সের এটা একটা কোয়েশ্চেন এবং একটা ভালো ইম্পর্টেন্ট টপিক আমার মনে হয় যে রাইট রিলেটেড টু দি এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইয়ার ভিউজ অন প্রবলেমস কজ বাই দি মাশরুমিং অফ অন প্লান বিল্ডিংস র্যাপিডলি ইন দ্য সিটি অলসো সাজেস্ট ওয়েস দ্য প্রবলেম তো এটার উপর আমি ধরো লিখবো ফর এক্সাম্পল দেখো প্রথম কাজ কি বলেছিলাম যে কোশ্চেনটা ভালো করে পড়ো অনেকেই লিখতে শুরু করে দেবে যে হ্যাঁ এই প্রবলেম আছে বলে শেষ করে দিলে তোমাকে কিন্তু দেখো বলেছি অলসো সাজেস্ট সাম মেজার্স টু অ্যারেস্ট দ্য প্রবলেম তোমাকে কোনো মেজার্সও বলতে হবে এবং যেটা আমি বলছিলাম যে কনক্লুশন সবসময় পজিটিভ নোটে শেষ করতে হবে তো দেখো প্রথমে আমি কী ভাববো যে প্রবলেমস কী কী আছে কী কী প্রবলেমস আমি লিখবো সেগুলো আগে প্রথমে ভাবো বসে এবং পয়েন্ট করো দেখো আমার তো যেটা মনে করছে এনভায়রমেন্টাল ইস্যুস থাকতে পারে যদি র্যাপিডলি এদিক ওদিক বিল্ডিং তৈরি হয় হেফাজেডলি তাহলে কি পরিবেশের সমস্যা আছে যদি ঘিঞ্জি বিল্ডিংস তৈরি হয়ে যায় তাহলে হাইজিনের প্রবলেম হবে পাবলিক হেলথের প্রবলেম হয়ে যাবে ঠিক আছে স্বাস্থ্য পরিকাঠামো খারাপ হয়ে যাবে তাই না আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে দেখো আনপ্ল্যান্টে এদিক সেদিক যদি বিল্ডিং তৈরি হয় তাহলে কি বাচ্চা কাচ্চারা যে সমস্ত খোলা জায়গাতে খেলে তো তাদের খেলবার জায়গাগুলো ধীরে ধীরে ক্যাপচার হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম এটা আমার মনে হচ্ছে তাই না যদি এরকম এদিক সেদিক বিল্ডিংস তৈরি হয়ে যায় তাহলে কী হবে সরকারের প্রশাসন চালাতেও সমস্যা হবে তাই না আর লোকজনের স্ট্যান্ডার্ড অফ লাইফ কমে আসবে যদি মানে যে জীবনযাপনের যে একটা মান আছে সেটা কি ধীরে ধীরে কমে আসবে যদি ঘিঞ্জি বিল্ডিং যে বস্তি টাইপের একটা ব্যাপার স্যাপার চলে আসবে তাই না তো আপাতত এই প্রবলেমসগুলো আমার মনে পড়ছে তোমার আরও কিছু প্রবলেমস মনে মনে আসতে পারে তো তোমার যা কিছু প্রবলেমস মনে আসছে যে আমি এই পয়েন্টসগুলো ইনক্লুড করতে পারবো করো ঠিক আছে আর এই প্রবলেম রিলেটেড তোমার যদি কোনো অফিসিয়াল ডেটা কোনো ইভেন্ট কোনো কিছু ঘটনা এমন ঘটে থাকে সেগুলো তুমি এখানে লিখে রাখো ঠিক আছে পয়েন্ট করে লেখো যখন আমরা লেটারটা লিখবো তখন তাতে আমরা যেন ইনক্লুড করতে পারি এবার দেখো সলিউশনস কী কী হতে পারে আমার সলিউশন তো এটাই মনে হচ্ছে যে গভর্নমেন্টকে কন্ট্রোল করা উচিত কারণ তুমি আমি বললে তো বিল্ডিং হবে না এমন সরকার যদি প্রচেষ্টা করে তাহলে বিল্ডিং কিন্তু মানে র্যান্ডম এদিক সেদিক বিল্ডিং তৈরি হওয়ার যে প্রবলেমটা সেটা সলিউশন হতে পারে দ্বিতীয় কথা দেখো এই পয়েন্ট আমার মনে এসেছে হয়তো তোমাদের অনেকে মনে নাও আসতে পারে ঠিক আছে বা এর চেয়ে ভালো পয়েন্টও মনে আসতে পারে কিন্তু দেখো এটা আমার এই জন্য মনে এসেছে কারণ আমি রিসেন্টলি কয়েকটা ব্যাপার নিয়ে নিউজ পেপার আর্টিকেল পড়েছিলাম ঠিক আছে তোমরা যদি নিউজ পেপার পড়তে শুরু করো এডিটোরিয়াল লেটার্সগুলো আর্টিকেলগুলো তাহলে কিন্তু এরকম অনেক মানে ভালো ফ্রেজ তোমরা পিক করবে ঠিক আছে ধীরে ধীরে তো সেই জন্য আমি সবসময় বলি যে এডিটোরিয়াল লেটারগুলো পড়বার কথা তো যাই হোক আমি বলতে চাইছি সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ফর কনস্ট্রাকশন যখন একটা বিল্ডিং তৈরি হয় তো একটা বিল্ডিংয়ের জন্য নানান জায়গা থেকে কিন্তু ক্লিয়ারেন্সের দরকার পড়ে মিউনিসিপ্যালিটি থেকে ক্লিয়ারেন্স নিতে হয় যদি সেখানে কোনো ফরেস্ট ওলা মামলা থাকে তাহলে ফরেস্ট থেকে পারমিশন নিতে হয় জলের কানেকশানের জন্য জল বিভাগ ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কাছে যেতে হয় ফায়ার হ্যাজার্ডের জন্য এনওসি নিতে হয় ফায়ার ডিপার্টমেন্ট থেকে তো এটা না করে যদি গভর্নমেন্ট একটা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম করে অর্থাৎ একটাই ডিপার্টমেন্ট থাকবে যেখানে যে বিল্ডিং তৈরি করতে চায় সেখানে যাবে সেখানকার যারা অফিসার্স থাকবে তারা সমস্ত কিছু চেক টেক করবে যে হ্যাঁ এর ফায়ারের সমস্যা হবে না তখন বিল্ডিংটা তৈরি করলে বা এনভাররমেন্টের কিছু প্রবলেম হবে না তো বা হেলথ হাইজিন মেনটেন থাকবে তো সমস্ত কিছু চেক করবার পর তাকে স্ট্যাম্প মেরে ক্লিয়ারেন্স দেবে এবং যখন ক্লিয়ারেন্স পেয়ে যাবে তখন সেখানে সেই বিল্ডিংটা তৈরি হবে এবং বিনা ক্লিয়ারেন্স যদি কোনো বিল্ডিং তৈরি না হয় তাহলে তো এই সমস্যাটা হতে পারে না তাই না আর কি হতে পারে লং টার্ম সলিউশন কি হতে পারে দেখো যদি সরকার গ্রাম বা শহরতলী এলাকাতে যদি শহরের মতো ফ্যাসিলিটি দেয় তাহলে কি গ্রামের লোক শহরে বেশি বেশি মাইগ্রেট করবে না তাহলে একটা লং টার্ম সলিউশন হচ্ছে শহরের ওপর বেশি লোড আসবে না বেশি বিল্ডিং তৈরি হবে না র্যাপিডলি ঠিক আছে আর কনক্লুজনে কনক্লুশান সবসময় একটা পজিটিভ আর আমি এখানে কোনো অফিসিয়াল ডেটা বা কোট যদি পারি ইনক্লুড করবার চেষ্টা করব ঠিক আছে তো এই হলো আমার স্ট্রাকচার তৈরি হয়ে গেল ঠিক আছে এই এই সমস্ত কিছু ভাবতে তোমার একটু সময় লেগে যাবে দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিট এবার এই ব্যাপারটা তোমার যদি রেডিমেড থাকে তাহলে লিখতে আর কিন্তু বেশি সময় লাগবে না আমি এটাই বলতে চাইছি যখন একটা টপিক পাবে প্রথমে ব্রেন স্টমিং করে নাও তারপর পেনটা ধরো লেখা স্টার্ট করো ঠিক আছে তো লেখা আমরা যেরকম স্টার্ট করি প্রথমে নিজের অ্যাড্রেস লিখতে হয় তো এখানে যেহেতু নিজের অ্যাড্রেস মান নাম ডিসক্লোজ করতে বারণ করে সুতরাং এবিসি নগর এক্স ওয়াই জেড সিটি পিন একটা দিয়ে দিলাম তারপর ডেট পুট করতে ডেট দিয়ে দিলাম তারপর টু দি এডিটর এডিটর কে লিখতা কোন फेमस নিউজপেপার এর নাম আমি জাস্ট फेमस নিউজপেপার লিখে দিলাম অ্যাড্রেস লিখে দিলাম সাবজেক্ট লিখে দিলাম দ প্রবলেমস কজড বাই মিস্ট্রিমিং অফ আনপ্ল্যান বিল্ডিং ইন দ্য সিটি তারপর ডিয়ার স্যার ম্যাডাম মানে তুমি তো জানো না আমি সবাইকে রেকমেন্ড করবো এরকম করে লিখবার চেষ্টা করবে কারণ ডিএসআর লিখে দেওয়া কি ম্যাডাম কি হতে পারেন না জেন্ডার নিউট্রাল শব্দ ব্যবহার করা উচিত অ্যাড্রেসের সময় তারপর তারপর আমরা একটু ব্যাটারিং করা যে লাইনটা লিখি থ্রু ইউর রেপিউটেড নিউজ আই উড লাইক টু শেয়ার মাই ভিউজ অন মাস্ট্রুমিং অফ অন প্লান্ট বিল্ডিংস এন দ্য সিটি এই যে প্যারাগ্রাফটা এটা যত ছোটো করতে পারবে তত ভালো কেন কারণ এখানে তোমার ওয়ার্ড লিমিট আছে ঠিক আছে এইখানেই তুমি পাঁচ লাইনের একটু বড়ো করে মানে এদিক সেদিক নানান রকমের অলংকার দিয়ে একটা বড়ো ফ্রেজ তৈরি করে দিলে তাহলে কিন্তু শুনতে ভালো লাগলো তোমার ওয়ার্ল্ড লিমিট আরও কমে যাচ্ছে তাই না সুতরাং বেশি ব্যাটারিং করাই যে লাইনটা আপনার রেপুটেড নিউজ পেপার আমি লিখতে চাই এই কথাটা জাস্ট উল্লেখ করে দিলেই যথেষ্ট ঠিক আছে এবার দেখো মেন পয়েন্টে আসি আরব্যান হিট আইল্যান্ড ইন দ্য সামা অ্যালার্মিং smog স্ম ইন দ্য উইন্টার অসিজনাল আনসিজন্যাল ফ্লটস রেগুলার are regular না nowadays দেখো আরবান হিট আইল্যান্ড শহরের মাঝখানে হঠাৎ করে যে গরম সৃষ্টি হয় এটা নিউজে থাকে প্রায় তাই না স্মগের যে প্রবলেম সেটা দিল্লি এবং অন্যান্য শহরে যে স্মগের সমস্যা হয় সেটাও বারবার নিউজে আসে এবং সিজনাল অ্যান্ড সিজনাল ফ্লাড বিভিন্ন শহরে প্রায় আমরা বর্ষার সময় এবং অসময়ে অনেক সময় যে আরবান ফ্লাড হয় যে শহরাঞ্চলে যে বন্যার সমস্যা সেটা যে বারবার নিউজ আসে সেটা আমি উল্লেখ করে দিলাম দেখো রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনাগুলো আমি উল্লেখ করে দিয়ে স্টার্ট করলাম তাহলে স্টার্টটা একটা ভালো হলো তাই না দিস কনস্ট্রাকশন দ্য সিটি অ্যান্ড আনপ্ল্যান্ড মানে এইগুলো কেন হচ্ছে হচ্ছে এই কারণ হ্যাফাজট কনস্ট্রাকশন শহরে এই দিক এবং র্যাপিড আরগানাইজেশন হচ্ছে শহরীকরণ খুব দ্রুত গতিতে হচ্ছে সেই জন্য তারপর দিস আনপ্ল্যান্ড কনস্ট্রাকশন মোস্টলি ইগনোর্স দ্য হাইজিন স্যানিটেশন ওয়াটার ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ফায়ার ফাইটিং রিকোয়ারমেন্টস এই বিল্ডিংগুলো যখনই তৈরি করা হয় এই সমস্ত জিনিসগুলো এই সমস্ত পয়েন্টসগুলোকে ইগনোর করে চলে যাওয়া হয় দেখো আমি অলমোস্ট যতগুলো পয়েন্ট ওখানে লেগে সব উল্লেখ করে দিলাম এখানে তাই না আনপ্ল্যান্ড কনস্ট্রাকশন অন পাবলিক কমনস ওয়ে টেক্স ওয়ে স্পেস ফ্র ফর কিডস টু প্লে মানে আনপ্ল্যান্ড যে কনস্ট্রাকশনগুলো হয় সেগুলো হওয়ার ফলে কী হয় যে বাচ্চাদের যে একটা নির্দিষ্ট খেলবার জায়গা সেগুলো ধীরে ধীরে অকুপাই হয়ে যায় এবং ডিস্টার্বস দ্য ন্যাচারাল ভেন্টিলেশন অফ এক্সিস্টিং বিল্ডিং এবং যে বিল্ডিংগুলো অলরেডি অস্তিত্বে আছে সেই বিল্ডিংগুলোর যে ন্যাচারাল ভেন্টিলেশন যে বায়ুপ্রবাহ এবং আলো যে ঢুকবে সেটাকে ডিস্টার্ব করে দেয় তাই না এই পয়েন্টটাও উল্লেখ হয়ে গেল দিস কালেকটিভলি কজ পাবলিক হেলথ হ্যাজার্ড এবং এই সমস্ত হওয়ার ফলে কি হচ্ছে পাবলিক হেলথ হ্যাজার্ড সৃষ্টি হচ্ছে মানে জনস্বাস্থ্য এফেক্টেড হচ্ছে আর এফেক্ট দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ জীবনযাপনের মান কমে আসছে আলটিমেটলি কজিং ডিস্টারবেন্স টু দি ইকোলজিক্যাল ব্যালেন্স এবং পরিবেশের একটা বিশাল বড়ো সমস্যার সৃষ্টি হচ্ছে দেখো আমি যা যা পয়েন্ট এখানে উল্লেখ করেছিলাম সব আমি মোটামুটি এখানে এই প্যারাগ্রাফে আমি সমস্ত প্রবলেমগুলো গুনিয়ে দিলাম যে এই এই প্রবলেমগুলো এই মাশরুমিং অফ দ্য আনপ্ল্যান্ট বিল্ডিংয়ের জন্য হচ্ছে এবার দেখো কোনো কথা রিপিট করবে না ঠিক আছে কোনো পয়েন্ট যেন তোমার সেকেন্ড টাইম রিপিট না হয় যখনই তোমার পয়েন্ট রিপিট হচ্ছে তুমি ওয়ার্ড লিমিট খাচ্ছ এবং যে এক্সামিনে তোমার খাতা চেক করবে সেও ভাববে যে এই কিছু বুঝতে পারছেন ভাবতে পারছেন তা একই কথা বারবার বলছে দেখো এখানে আমার কোনো শব্দ কিন্তু কোনো পয়েন্ট আমি কিন্তু বারবার রিপিট করছি না একদম সিঙ্গেল এক লাইনে জাস্ট উল্লেখ এবার দেখো প্রবলেম হয়ে গেল আমি সলিউশানের কথা বলবো সলিউশন কী আছে না ডিলিজেন্ট রেগুলেশন ইজ নিডেড অন দিস কনস্ট্রাকশন মানে একটা ভালো আরও ভালো কন্ট্রোল করা দরকার এই সমস্ত বিল্ডিংয়ে যে নির্মাণ হচ্ছে তার উপরে গভর্নমেন্ট মে ইন্ট্রোডিউস আ সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স ফর কনস্ট্রাকশন মানে সরকারের উচিত একটা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেম তৈরি করা কীভাবে নে কমিটি কনসিস্টিং অফ এক্সপার্টস ফ্রম ভেরিয়াস ডিপার্টমেন্ট উইল সাইন্টিফিক্যালি রিভিউ এভরি অ্যাসপেক্টস লাইক এনভারনমেন্ট ড্রেনেজ ভেন্টিলেশন কনস্ট্রাকশন সেফটি এটস অ্যান্ড উইল গিভ কনস্ট্রাকশন ক্লিয়ারেন্স একটা কমিটি থাকবে এবং সেখানে সমস্ত অ্যাসপেক্টসগুলো দেখবার জন্য মানে সমস্ত দিক আলোচনা করবার জন্য পরিবেশের ড্রেনের ভেন্টিলেশনের কনস্ট্রাকশনের সেফটি আছে কি না ফায়ারের সমস্ত কিছু দেখে নিয়ে তবেই তাকে ক্লিয়ারেন্স দেওয়া হবে আর নো কনস্ট্রাকশন উইদাউট ক্লিয়ারেন্স ফ্রম দি অথরিটি শুড বি এনশোর্ড অর্থাৎ বিনা এরকম কোনো অথরিটির পারমিশন ছাড়া যেন বিল্ডিং তৈরি না হয় সে সেটার দিকে সরকার ধ্যান দেবে আর কি ফর লং টার্ম সলিউশন দা গভর্মেন্ট শুড ট্রাই টু প্রোভাইড সিটি লাইক এমিউনিটিস অ্যান্ড জব অপরচুনটিস ইন দ্য ভিলেজেস টু ব্যালেন্স দ্য র্যাপিড মাইগ্রেশন টুয়ার্ড সিটিজ লং টার্ম সলিউশনের জন্য দূরদৃষ্টিতার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে কি করতে হবে গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে যে শহরের যে গুলো সেগুলো গ্রামে দেয়া যাতে গ্রামের লোক শহরে মাইগ্রেট বেশি বেশি না করে এবং শহরে যেন লোড বেশি না পড়ে তাহলে প্রবলেম বলে দিলে সলিউশন বলে দিলে ঠিক আছে এবার আমি চলে আসছি কনক্লুশন কনক্লুশনে কি দাস গুড স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড গুড গভর্নেন্স ক্যান বি এনশোর্ড এই সমস্ত সলিউশন করলে তুমি গুড গভর্নেন্স এবং গুড স্ট্যান্ডার্ড মানে জীবনযাপনের মান ঠিকঠাক বজায় রাখা সম্ভব হবে এবং দ্য গোল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইলেভেন সাস্টেনেবল সিটিজেন কমিউনিটিস ক্যান বি অ্যাচিভড দেখো এই যে কনক্লুশন একটা ভালো কথা দিয়ে তুমি শেষ করলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইলেভেনের কথা উল্লেখ করে দিলে তাহলে যে তোমার এক্সামিনার চেক করছে সে জানে জানবে যে লিখছে তার ভালো ডেপথ আছে এবং দেখো শেষটুকু যথেষ্ট পজিটিভ এমন না হতাশ টাইপের শুনতে যেন না লাগে একদম শেষ ব্যাস শেষ হয়ে গেল গল্প তারপর নর্মালি যেটা আমরা লিখি ইউর সেন্সিয়ারলি নিজের নামটুকু উল্লেখ করে দিলাম ব্যাস এই হলো আমাদের একটা ভালো এডিটোরিয়াল লেটার এবার তোমরা র্যান্ডম কিছু কিছু টপিকে লিখতে পারো আমার ফেসবুক চ্যানেল ফেসবুক পেজে আমি মাঝে মাঝে কিছু কিছু টপিক দিই তারপর উপর নিজে আবার স্যাম্পল অ্যান্সারও লিখে দিই সেটা তোমাদের হেল্পফুল হতেও পারো তোমরা ওখানে নিজের অ্যান্সার লিখতে পারো সময় মতো অনেকেরই চেক করে দিই এবং লিখতে থাকো লিখতে থাকলে অবশ্যই ইম্প্রুভ হবে তো আশা করছি এই পয়েন্টগুলো তোমাদের হেল্প করবে এবং এক্সাম্পলটাও হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং উইল সি ইন দ্য নেক্সট